গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আজ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও সেচ মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এবং তার মা গায়ত্রী দেবী এবং পাথর প্রতিমা বিধায়ক সমীর জানা দ্রুত আরোগ্য কামনায় গঙ্গাসাগর বিধায়ক বঙ্কিম হাজরা কপিল মুনির পাদদেশে পুজো দিলেন। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্টসেন, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজলিয়া, লেডিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ওনার মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমনকি পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পাথর প্রতিমার বিধায়ক সুস্থ রয়েছেন। তাদের দ্রুত আরোগ্য কামনায় আজ গঙ্গাসাগরের বিধায়ক কপিল মুনির পাদদেশে পূজা অর্চনা করলেন। পশ্চিমবঙ্গ সরকারের সেচ জলসম্পদ দপ্তর পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার মা গায়ত্রী দেবী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আমাদের পাথর প্রতিমার বিধায়ক শ্রী সমীর কুমার জানা তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই কপিল মুনির চরণে আমরা আজকে পুজো অর্ঘ প্রদান করে শঙ্খ দর্শন কপিলের চরণে প্রার্থনা জানাই, যাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার মা গায়ত্রী দেবী এবং পাথর প্রতিমার বিধায়ক শ্রী সমীর জানা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তিনি যেন সেই আশীর্বাদ আমরা কপিল মুনির কাছে প্রার্থনা। গঙ্গাসাগর থেকে অমর ঘরোইয়ের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।